আজকের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে সাকিব। সাকিবকে প্রথমেই জানাই ভৌতিকতার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। সাকিব আমাকে ঘটনাটি যেভাবে পাঠিয়েছে আমি ঘটনাটি আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই তুলে ধরছি। এই ঘটনাটি ঘটে সাকিবের বন্ধুর এক আঙ্কেলের সাথে। ঘটনাতে যাওয়ার আগে বলতে চাই, আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে যদি কোনো রকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আপনাদের ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘটনাটি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে আমার বন্ধুর এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী। তিনি একদিন ব্যবসার কাজে চট্টগ্রামে যান, কাজ শেষ করেই পরের দিনই রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11টা, তিনি ঢাকায় থাকতেন, তো গাড়ি চলছে। এক সময় তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে নাকি ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10, ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এমনকি সাথে সাথে গাড়ির কন্ট্রাক্টর নিচে নেমে খেয়াল করে একসাথে 3টি চাকাও নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। আঙ্কেল বাসে বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ হয় নিচে নামল। আঙ্কেলের সাথে সাথে অনেকেই নামল। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন সেখানে নাস্তা করতে। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশে বসা সেই লোকটি তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি, তো চলুন না একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হল। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলো। লোকটার কথা আঙ্কেল শুনে খুব মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার নাকি মনেই ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর আঙ্কেলের হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট্ট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে কেমন করে ওইখানে টিকেছিলেন আঙ্কেল আজও পর্যন্ত তা বিশ্বাস করতে পারেন। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুঁজে ভরা এবং সে নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে, লোকটা যে কোনো মানুষ নয় তা টের পান, কারণ আঙ্কেলের হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস একবার দেখেছিস ভালো করে, দেখ তো। আঙ্কেল যা দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেলেন। আঙ্কেল দেখলেন যে তিনি বিরাট কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এমন সময় তার হাত পুরো হাড়টির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে কখনো বলবি না। এমন সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল, এই যে এটা আমার কবর। এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এমন সময় আঙ্কেল খেয়াল করে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের উপর সেই লোকটা গিয়ে মিলিয়ে গেল। এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখেছিল তা আঙ্কেলের মনে ছিল না। উনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণে দৌড়িয়ে গাড়ির সামনে এসে পৌঁছায়। উনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদেরকে কিছু বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কোথাও কাউকে যেতে দেখেছেন।
তারা বলল তার পাশে এখনো পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ আঙ্কেল বেঁচে নেই, 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করেন যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যু সেই লোকটার মতন হয়েছে। বন্ধুরা, ঘটনাটি ভালো লেগে থাকলে সাকিবের জন্য অন্ততপক্ষে একটা লাইক করে দেবেন, আর আপনারা লাইক করলে আমরা অনেক অনেক উৎসাহ পাব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আজকে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।